শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর যে ফলগুলি দেখা যাচ্ছে করমচা এবং ফলের সাথে সাথে ফুলও দেখা যাচ্ছে এখানে আজ করমচার কোনো প্রতিস্থাপন বা পরিচর্যা নয় করমচা বাগান জাস্ট করমচা বাগানে কেমনভাবে করমচা ফলে থাকে শুধু সেটুকুই দেখাতে পারবো বেশ কিছু ফল লাল রং হয়েছে এবং কিছু রঙ এখনও আসেনি এবং গাছে গাছে ফুলও আসে খুবই সুন্দর দেখতে আমরা জানি করমচা বাজারে পাওয়া যায় কিন্তু যারা গাছে কেমনভাবে ফলে থাকে দেখেননি শুধুমাত্র তাদের জন্যেই এই ভিডিওটি চোখের আরাম বা দেখে ভালো লাগবে সবুজের মধ্যে লাল লাল যে করমচা হয়ে আসে শুধু সেইটুকু দেখানোর জন্যেই আমি এই ভিডিওটি আপলোড করছি তো এগুলি আরও এখনও রঙ পুরোপুরি আসেনি এবং পরে এগুলো আরও ডিপ লাল রঙের হয় খুব গাঢ় লাল এবং তারপরে এগুলি বাজারজাত হয় এবং আমরা জানি করমচার বিভিন্ন রকম আচার হয় তো আমি আরেকটু আগে পর্যন্ত যাব জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে তো এইখানে এই করমচা প্রচুর গাছ এখানে ফুলগুলো দেখা যাচ্ছে দেখতে খুবই সুন্দর খেতে অতটা ভালো না টক তবে আচার করলে বেশ ভালোই লাগে হাজার হাজার করমচা প্রচুর করমচা তো ভিডিও এইখানে আমি দেখাচ্ছি মাঝে মধ্যে কিছুটা অংশ নেই মাঠের মধ্যে এটা অবশ্যই এটি আমার জমি নয় বা আমার চাষ নয় এবং এই চা টবেও তৈরি হয় আমার বাড়িতে টবে একটি চা আছে যেটিতে খুব বেশি ফল আসেনি কারণ একটু বয়স হলে গাছগুলোর ফল বেশি হয় কারণ প্রচুর ডালপালা ছাড়ে এটা বেশ বড় সাইজের এরকম দেখা যাচ্ছে খুবই কচি এগুলো এই দিকটা একটু কম দেখা যাচ্ছে বেশি আর দেখাবো না একই জিনিস অনেকক্ষণ দেখতে অবশ্যই ধৈর্যের দরকার তো কারো ধৈর্যে বিঘ্ন ঘটাতে চাই না এটি হাঁটলে আমি যতটা করমচা বাগান মাইলের পর মাইল যাওয়া যাবে তো সেটি চাইছি না ফুলটা খুব সুন্দর খুবই সুন্দর ফুল এগুলোতেও ফল হবে তো এইখানে তারার আর মতো বললে ভুল হবে কিনা জানি না ফুটে আসে হাজার হাজার এই বাগানেরই এক জায়গায় লেবু গাছ তো লেবু গাছও দেখছি বেশ কিছু লেবু হয়ে আসে এটিও ভিডিওতে ধরার লোভ সামলাতে পারলাম না তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন